দিনের শুরুটা হয় মানুষের সেবা দিয়ে, যাহার ধর্মকর্মই হলো মানব সেবা। শুধু তাই নয়, মানব সেবা করা তার পরিবারের একটি অংশ বললেই চলে। বাংলাদেশের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার 2 নং নদমুলা শিয়ালকাটি এলাকায় তার জন্ম। বলছিলাম মোহাম্মদ এমরান হোসেন তালুকদারের কথা। তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম হারুনুর রশিদ তালুকদার, মা বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য লাইলি বেগম। অতি অল্প বয়সে এমরান হোসেন তালুকদার রাজনীতিতে অংশগ্রহণ করেন। তিনি সাবেক স্বেচ্ছাসেবক লীগের নদমুলা ইউনিয়নের সভাপতি ছিলেন, বর্তমানে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি পদে আছেন। এছাড়াও অটু টেম্পু মালিক সমিতির সভাপতি, ক্ষুদ্র ও মৎস্য জেলে সমিতির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি পাস করেন। সেই সাথে রাজনীতির সাথে অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত হয়ে পথ চলেন ও এলাকার জনসাধারণের সকল সুখে দুঃখে পাশে থাকতেন। তাই নদমুলা ইউনিয়নের সকল জনসাধারণের কাছে প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন। এক বাক্যে বললে এমরান হোসেন তালুকদারের ধর্ম কর্মই হলো মানুষের সেবা করা। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দলীয় মনোনয়নপত্র দেন। তিনি নৌকা প্রতীক নিয়ে মাঠে নির্বাচন করছেন। জনসাধারণের প্রাপ্তি যে এমরান হোসেন তালুকদারকে তাদের চেয়ারম্যান হিসেবে তাদের কাছে পেতে চায়। আমাদের নদমুলা 2 নং ইউনিয়ন শিয়ালকাটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেন তালুকদার, এবং সে ওই আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি, এবং সে যোগ্য প্রার্থী মাস্টার্স পাস, এবং সে একজন সক্ষম মানুষের সাথে মিশুক, এরা ভালো যোগ্য প্রার্থী, তাকে আমরা চেয়ারম্যান দেখতে চাই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, চোখ সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি। পদপ্রার্থী জনাব এমরান হোসেন তালুকদারকে নৌকামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার প্রত্যাশা করছি। আমি আরও প্রত্যাশা করছি যে এদেশের হত দরিদ্রের যদি এই নৌকামার্কায় ভোট দেওয়া হয়, হত দরিদ্রের উন্নতি হবে, এবং এই এই দেশের যত মানুষ আছে আপামর জনসাধারণ, তাদের মঙ্গলের জন্য। জনাব এমরান হোসেন তালুকদারকে নৌকামার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে 2 নং নদমুল্লাবাসীর জনগণের সেবা করার সুযোগ দান করুন। ইমরান হোসেন তালুকদার নির্বাচনী প্রচারণার পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করব ইনশাল্লাহ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি 2 নং নদমুল্লা শিয়ালকাটি ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে দিনরাত মানুষের কাছে থাকার চেষ্টা করছি। বিশেষত আমাদের ইউনিয়নের তিন দিকেই নদী বেষ্টিত, তাই আমাদের সবসময় অনেক সংখ্যার মধ্যে দিন কাটতে হয়। ইতিমধ্যে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের কারণেও আমাদের এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি সবার সমর্থন এবং দোয়া নিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নে যে সমস্ত আধা পাকা এবং কাঁচা ঘর আছে সেগুলোকে পুনর্বাসন করার চেষ্টা করব, এবং আমাদের যে সমস্ত মানুষ এই ইউনিয়নে খেটে খাওয়া আছে এবং গরিব অসহায় ব্যক্তি আছে, আমি সবার দ্বারে দ্বারে গিয়ে যার যেটুকু প্রয়োজন সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। এবং আমার সবসময় একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে যাতে এই ইউনিয়নটা হানাহানি মুক্ত থাকে, কেস বা বিভিন্ন মারামারি বা মাদক মুক্ত, ইপটিজিং মুক্ত একটি পরিচ্ছন্ন ইউনিয়ন হিসাবে এই ইউনিয়নটাকে গড়ে তুলতে চাই। যে ইউনিয়নের মানুষ হবে শিক্ষিত, যে ইউনিয়নের মানুষের জীবনযাপন হবে উন্নত, সেই স্বপ্ন নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার
যে গ্রাম হবে শহর সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমার সাথে এলাকার সমস্ত জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি যা আমাকে অনেক অনুপ্রাণিত করছে এবং আশা করি আগামী দিনগুলো আমাদের অনেক সুন্দর হবে এবং এই ইউনিয়নের নৌকার বিজয় হবে এটা আমি দৃঢ়ভাবে আশা রাখি। জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে।